আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসিনি আমি এসছি হলো এমন একটি রেসিপি নিয়ে যা রান্নার স্বাদ বাড়িয়ে দেবে অনেক বিক্রমপুরের স্পেশাল শাকবাটা রেসিপি আমি অনেক রান্নাতেই শাকবাটা দিয়েছি তা দেখে প্রশ্ন করেছিলেন অনেকে শাকবাটা কি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই স্পেশাল শাক বাটা রেসিপি দেখলি আমার মা যেভাবে তৈরি করতেন আমি সেভাবেই তৈরি করে দেখাচ্ছি আপনাদের স্পেশাল শাক তো আসুন শুরু করি শাক তৈরির জন্য অনেক বেশি মশলা দরকার পড়বে না এখানে দেশি রসুন নিয়েছি দেশি রসুন দিয়ে ছাঁক তৈরি করলে শাকের ঘ্রাণ হবে ভালো লাগবে তেজপাতা আর জিরা জিরা ধুয়ে শুকিয়ে নিয়েছি রসুন ধুয়ে এভাবে কুচি করেছি তবে এখানে কথা আছে আমি রসুনের খোসা ফেলিনি শুধু উপরের একটি আবরণ ফেলেছি এভাবে রসুন কুচি করতেন আমার মা আর বলতেন রসুনের খোসা সহ রাখলে ঘাণ হবে ভালো আরেকটি কথা শাক তৈরিতে অনেক তেলের প্রয়োজন নেই তেল দিলাম তিন টেবিল চামচ তেল খুব গরম করারও প্রয়োজন নেই দিয়ে দিলাম রসুন কুচিগুলো সাথে দিলাম তেজপাতা রসুন আর তেজপাতা আগে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আপনাদের এখনও বলা হয়নি কতটুকু রসুন নিয়েছি কুচি করার পর আড়াই কাপ হয়েছে আর তেজপাতা নিয়েছি ছয়টি তেজপাতা ছোট হলে আরেকটু বেশি লাগবে প্রায় তিন চার মিনিট হলো রসুন ভেজে নিয়েছি পুরে যেন না যায় সেই খেয়াল রাখতে হবে নেড়ে চেড়ে যেতে হবে অনবরত অনেকটা বাদামি হয়েছে এবার দেব জিরা জিরা ভাজা হতে সময় লাগবে না এক কাপ জিরা দিলাম জিরা আর রসুন একসাথে ভাজা যাবে না একসাথে ভেজে নিলে জিরা আগে ভাজা হয়ে যাবে রসুন ভাজা হবে না তখন কিন্তু পুড়ে যাবে ঘ্রাণও নষ্ট হয়ে যাবে আরও এক দেড় মিনিট ভেজে নিতে হবে সব কিছুর ঘ্রান সুন্দর বের হলে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে ও আরেকটি কথা বলা হয়নি চুলা রাস কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না চুলা রাস মাঝামাঝির চেয়ে কমিয়ে ভেজে নিতে হবে ভেতর পর্যন্ত ভাজা হতে হবে আমি সেভাবেই করে নিচ্ছি বেশি ভাজা যাবে না বেশি ভেজে ফেললে তেতো হয়ে যাবে হয়তো বলবেন আমরা বুঝতে পারবো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভাজা হয়েছে সুন্দর ঘ্রাণ ও বের হচ্ছে দেখুন একটির সাথে আরেকটি লেগে যায়নি এবার পাটায় পিষিয়ে নিতে পারি বা ব্ল্যান্ড করেও নেওয়া যেতে পারে যেভাবে ইচ্ছে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি সাথে পানি দিলাম অল্প করে এই শাক মাংস বা বড় মাছে দিলে তার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে শুধু টেস্ট বলছি কেন ঘ্রাণও অনেক মজার হবে ঝোল রান্নাতেও শাক দিলে খেতেও খুব ভালো লাগবে যেমন চিংড়ির ঝোল শিং মাছ দিয়ে লাউয়ের ডোকার ঝোল অসাধারণ লাগবে খেতে শাক দিলে কোনো এক সময় শাক দিয়ে লাউয়ের ডোকার ঝোল তৈরি করে দেখাবো আপনাদের বন্ধুরা দেখুন এরকম হল কত সহজে তৈরি করা দেয় শাক অথচ মাছ মাংসের টেস্ট বাড়িয়ে দেয় অনেক অনেকগুলো তৈরি করে নিয়েছি কিভাবে সংরক্ষণ করব দেখি এভাবে গোল বলের মতো করে রাখতে পারি ডিপ ফ্রিজে প্রয়োজন মতো ব্যবহার করব। আর পাশে দেখতে পাচ্ছেন ছোটো বক্স নর্মাল ফ্রিজে রেখে দেব। দশ দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে বা এভাবেও রাখতে পারি তবে একটি কাজ করছি দেখুন চার ভাগ করলাম ডিপ ফ্রিজে রেখে দেব বন্ধুরা আমি এভাবে আমার মায়ের রেসিপিতে তৈরি করে নিলাম বিক্রমপুরের স্পেশাল শাকবাটা আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন শাকবাটা কি এবং কিভাবে ব্যবহার করা যাবে আর সংরক্ষণ পদ্ধতিসহ দেখুন ডিপ ফ্রিজে রেখেছিলাম এরকম হবে আমি সবসময় এভাবেই তৈরি করি তাই দেখালাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই